অনুষ্ঠান বাড়ির মতো। পাবদা সর্ষে কিভাবে তৈরি করবেন বাড়িতে একদম সহজ পদ্ধতির একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা হয়তো বাড়িতে অনেকভাবে ট্রাই করেছেন, কিন্তু সেরকমভাবে অনুষ্ঠান বাড়ির মতো টেস্ট আপনারা করতে পারেননি। তো গ্যারান্টি সহ বলতে পারি, আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন, আশা করি একদম অনুষ্ঠান বাড়ির মতো সর্ষে পাবদা ঘরেই তৈরি করতে পারবেন। একদম সামান্য উপকরণ, সেরকম একেবারেই ঝামেলা নেই। তো চলো ভিডিওটা দেখতে থাকো। হাই বন্ধুরা, সবাই কেমন আছো? প্রত্যেক দিনের মতো আজও আপনাদের সাথে শেয়ার করবো দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। তো চলো রেসিপিটা দেখতে থাকো, আশা করি আপনাদের ভালো লাগবে। তো রেসিপিটা শুরু করা যাক, চলো। সর্ষে পাবদা তৈরি করার জন্য এই জায়গায় আছে পাবদা মাছ, এটা পরিষ্কার করে ধোয়া আছে। দেখুন, ঠিক এইভাবে কিন্তু বাছার পরেই ধুতে লাগবে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে মাছটাকে। বেশি ঝামেলা নেই এই মাছটা, মানে বাছার সময় বা ধোয়ার সময়। এরপর একটু নুন আর হলুদ আর সর্ষের তেল দিয়ে সুন্দরভাবে কিন্তু মাছটার গায়ে ম্যারিনেট করতে লাগবে। একটু গায়ে হলুদ, সেটা ভালো করে করতে হবে কিন্তু মাছটার গায়ে, ঠিক আছে? তো সর্ষের তেল দেওয়ার পরে এইভাবে এক একটা করে মাছ ধরা লাগবে আর সুন্দরভাবে ম্যারিনেটটা করতে লাগবে। এক একটা করে মাছে জানে নুন হলুদটা সুন্দরভাবে মাছের গায়ে গায়ে এইভাবে লাগানো লাগবে। আমার কিন্তু একেবারেই কমপ্লিট, এটা 15 মিনিটের জন্য এই পাশে থাক। আর এই পাশে একটা মশলা তৈরি করব, তার জন্য আছে কাঁচা লঙ্কা 2 খানা, দিয়ে দিলাম সর্ষে 2 চামচ, কালো সর্ষে, আর 1 চামচ দিব হলুদ সর্ষে, তার সাথে দিয়ে দেবো 1.5 চামচ পোস্ত। কিছুটা জল দিয়ে এটা 15 মিনিটের মতো এইভাবে একটু নাড়িয়ে রাখতে লাগবে। রাখলে পরে দেখবেন পোস্তটা খুব সহজেই এটা পেস্ট হবে আর সুন্দরভাবে মিহি করে এটা পেস্ট হবে। ওটা এক সাইডে রাখলাম, আর এ পাশে একটা আছে টমেটো। টমেটোকে এইভাবে আগে টুকরো করে নিতে লাগবে, তাহলে কিন্তু বাটতে আমাদের সুবিধা হবে। তো সেই জন্য, আর আপনারা যদি মিক্সারে বাটেন তাহলে কিন্তু খুব সহজেই এটা বাটা যাবে। তো এইভাবে একটু বড় বড় টুকরো করে নিলাম, এরপর শিলনোড়ায় কিন্তু এটা একদম মিহি পেস্ট করে নেব, ঠিক আছে? যেহেতু টমেটো পাকা টমেটো, পেস্ট করতে সেরকম কোনো ঝামেলাই নেই। এটা আমার পেস্ট করা একেবারেই কমপ্লিট। এটা পেস্ট করতে করতে এটা কিন্তু 15 মিনিট অলরেডি হয়ে গেছে, এবার এটাও পেস্ট করে নেব। 15 মিনিট রাখার ফলে কিন্তু এই যে সর্ষে পোস্তটা খুব সহজেই এটা পেস্ট করা যায়। আমার পেস্ট করা একেবারেই কমপ্লিট, একদম মিহি একটা পেস্ট করে নিলাম। মশলা তেমন কিছুই না, একদম সামান্য কিন্তু মশলা এখানে ব্যবহার করব, আর কয়েকটা শুকনো লঙ্কা, সেটাও কিন্তু পেস্ট করে নেব। বাস, মশলা তেমন কিছু নেই, মশলা বাটা আমার কাজ শেষ। এই পাশে মাছটাও কিন্তু অলরেডি 15 মিনিট হয়ে গেল, এবার উনুনটা জ্বালিয়ে বসিয়ে দিলাম কড়াইটা। কড়াইটা খুব ভালো করে অবশ্যই গরম করতে লাগবে, আর সর্ষের তেলে যেহেতু পুরো রান্নাটাই করব, তাই সর্ষের তেলটা দেওয়ার পরে একটু নাড়িয়ে নিলাম খুন্তির সাহায্যে। আর অবশ্যই দেখতে লাগবে তেলটা ভালোভাবে গরম, গরম হলো কি না এদিকে একটু লক্ষ্য রাখা লাগবে, তাই একটু লবণ দিয়ে নিলাম। যদি লবণটা ভিতরে থাকে তেলে তাহলে বুঝতেই পারবেন খুব ভালো গরম হয়ে গেছে। আর যেহেতু এটা নরম মাছ, তাই এটা কিন্তু একটু আলতো হাতেই এটা উল্টানো লাগবে অবশ্যই। মাছটা দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবেন না, একটু সময় রাখবেন 5 মিনিটের মতো। রাখার পরে এইভাবে উল্টিয়ে মাছটাকে উল্টে পাল্টে একটু হালকা সোনালি কালার হলে পরে এটা নামানো লাগবে, আর বেশি আবার লাল করতে যাবেন না, ঠিক এরকম কালার। বাদ বাকি যা মাছ আছে একইভাবে ভাজবো, মাছ ভাজার তেমন কোনো কাজ না, এটা একটু নরম মাছ, তাই দেওয়ার ফলে একটু অপেক্ষা করার পরে উল্টানো লাগবে। ব্যাস এতটুকুই, মাছ ভাজা, সব মাছ ভাজা আমার কমপ্লিট। যেহেতু তেল অনেকটাই আছে আর তেল ব্যবহার করবো না, ওই তেলে দিয়ে দেবো কালো জিরে, সুন্দরভাবে যাতে কালার আসে। তো সেই জন্য দিয়ে দিলাম তেলের মধ্যে হলুদ আর যে শুকনো লঙ্কা পেস্ট সেটা ব্যবহার করলাম। আপনারা যদি শুকনো লঙ্কার পেস্ট ব্যবহার না করেন তাহলে কিন্তু শুকনো লঙ্কার এই টাইমে গুঁড়াটা ব্যবহার করবেন, তাহলে কালারটা খুব সুন্দর আসবে। এরপরে দিয়ে দিলাম টমেটো যে বাটা, সেটা টমেটো দেওয়ার পরে দিয়ে দিলাম স্বাদ মতো একটু চিনি, যাতে খুব সুন্দর কালারটা আসে। এটা নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে কিন্তু যখন দেখবেন তেল ছাড়বে, দেখুন আপনারা সুন্দরভাবে তেল ছাড়ছে, তাহলে বুঝতেই পারবেন টমেটোর কাঁচা গন্ধ আর থাকবে না। আর অবশ্যই কিন্তু একটু টমেটো দেওয়ার পরে একটু সময় নিয়ে টমেটোটাকে কষাতে লাগবে, তাহলেই টমেটোর কাঁচা গন্ধ থাকবে না, নইলে কিন্তু কাঁচা গন্ধ থাকবে। এরপর সর্ষে পোস্ত আর হচ্ছে কাঁচা লঙ্কার যে পেস্টটা আছে সেটা দিয়ে দিলাম, দেওয়ার পর অল্প একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম, তাহলে মশলাটা কষতে সুবিধা হবে। এরপরে এটা হালকা আঁচে কিন্তু অবশ্যই আরও মশলাটা ভালো করে কষতে লাগবে, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। মশলাটা থেকে তেল যখন বের হবে হালকা মতো দিয়ে দেবো জল। আর হ্যাঁ, টমেটোটা যে আছে ওই পেস্টটা দেওয়ার পরে খুব ভালো করে নাড়িয়ে যেহেতু নিয়েছি, তাই সর্ষে পোস্ত দেওয়ার পরে বেশিক্ষণ লাগবে না, জল দেওয়ার পরে কিন্তু অপেক্ষা করা লাগবে যাতে জলটা খুব ভালো ফুটে। জল দেখুন আপনারাই, ঝোলের জলটা খুব ভালো ফুটছে, আরও একটু নাড়িয়ে নিলাম। নেওয়ার পরে ভাজা মাছটা কিন্তু দিয়ে দেবো।
জানো তো বন্ধুরা, এটা রান্না করতে বেশি সময় লাগে না, খেতে হয় ভীষণ সুন্দর। পাবদা মাছের এইরকমভাবে একবার হলো বানিয়ে দেখবেন, জাস্ট অসাধারণ। গরম ভাতে যদি এটা থেকে আর কিছুই লাগবে না। এটা এইভাবে 10 মিনিটের মতো হালকা আছে একটু রান্না করে নেওয়ার পরে দিয়ে দিলাম ধনে পাতা, আর দিয়ে দিলাম লাস্টে কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা। দেওয়ার পরে কিন্তু এটা নামিয়ে নিব। আপনারাই দেখুন কতটা সুন্দরভাবে হয় মাছের ঝোলটা। এটা আবার নামিয়ে পরিবেশন করব। মাছগুলো সুন্দরভাবে এইভাবে একটু সাজিয়ে পরিবেশন করলে কী হয়, দেখতেও ভালো লাগে আর খাওয়ার আগ্রহটাও বাড়ে। এই যা সুন্দরভাবে কিন্তু আমার পরিবেশন করা একেবারেই কমপ্লিট। প্লিজ প্লিজ আপনারা বন্ধুরা একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন, খেতেটা কত সুন্দর হয়। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই ছোট্ট চ্যানেলটা নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়।